Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আলোচনা করব যাদের সন্তান হয় না তারা এই পবিত্র রমজান মাসে একটি ছোট্ট দোয়ার কথা বলে দিচ্ছি। দোয়াটি চলতে ফিরতে সব সময় বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই আল্লাহ তাআলা আপনাদেরকে একটি সুসংবাদ দিবেন। আমি অনুরোধ করছি আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন ছোট ভিডিওটি সম্পূর্ণ দেখি। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন, নানা দুশ্চিন্তায় নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ মহান আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়াই হচ্ছে সর্বোত্তম একটি মাধ্যম। যারা নিঃসন্তান রয়েছেন তাদের কাজ হবে মনে প্রাণে এটি শুধু বিশ্বাস করা যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেক সন্তান লাভের ক্ষমতা রাখে না বা কোনো সন্তান লাভেরই ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি নেক সন্তান দান করেন বা সন্তান দান করেন, তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যদি সন্তান না করেন তাহলে অতি তুচ্ছ কারণেই আপনি সন্তান লাভে ব্যর্থ হবেন। তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্দাও করে রাখেন। এটি পবিত্র আল কোরআনের সূরা আশুয়ার 50 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদের মনের মতো করে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করব। আল্লাহ তাআলা যদি আমাদের ডাকে সাড়া দেন তাহলে আমরা অবশ্যই নেক সন্তান আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আপনারা পবিত্র রমজান মাসে, যে দুইটি সময়ের কথা আমি বলবো, গুরুত্বপূর্ণ দুইটি সময়ে আপনারা যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে খুব দ্রুত একটি সুসংবাদ দান করবেন। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে একটি নেক পুত্র সন্তান দান করেছিলেন। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ তাআলারই কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তান এই দোয়ার মাধ্যমেই কামনা করতে পারি। দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। চলতে ফিরতে আপনারা পবিত্র রমজান মাসে সবসময় পড়তে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র দান করুন। সূরা সাফাত আয়াত 100 বলা হয়েছে। কখন এই আমলটি করবেন সেটি আমি আপনাদের সামনে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমলটি করতে হবে ইফতার সামনে নিয়ে। আপনারা যখন ইফতার করবেন পবিত্র রমজান মাসে, ইফতার সামনে নিয়ে তওবা ইস্তেগফার পড়বেন। চাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি যেভাবে স্ক্রিনে দেখাই দিচ্ছি ছোট্ট এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়তোবা 5 থেকে 10 বার পড়ে নেবেন। তারপরে দরুদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম পড়ে নিতে পারেন। তারপরে যে দোয়াটির কথা বললাম রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটি আপনারা যতবার পারেন পড়ে নেবেন। তারপরে আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদে ইব্রাহিম পড়ে দরুদ শরীফ শেষ করবেন। ইফতার সামনে নিয়ে দোয়াটি করবেন। আরেকটি সময় হচ্ছে শেষ রাতে, অর্থাৎ আমরা যখন সাহারির সময় উঠি, সাহারি করার আগে আপনারা উঠবেন, কিছুক্ষণ আগে উঠবেন, আধা ঘন্টা আগে উঠবেন। ওঠার পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। চাইলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেক সন্তানের জন্য দোয়া করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, অনুরোধ করব এই দুইটি সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেক সন্তানের জন্য দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন। পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না, সন্তান লাভের জন্য অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতি উচিত হবে আল্লাহ তাআলার উপর ভরসা করে উল্লেখিত যে দোয়াটির কথা বললাম, যে সময়ের কথা বললাম, সেই সময় বেশি বেশি করা। আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া করি সব সময় যেন আল্লাহ তাআলা আপনাদেরকে নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। আপনাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো বেশি বেশি দেখে নেওয়ার। যে চ্যানেলে হয়তোবা 300-400 বেশি ভিডিও সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া ওজিফা নিয়ে দেওয়া হয়েছে, যে ভিডিওগুলো দেখে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সুন্দর সুস্থ সন্তান অলরেডি দান করেছেন। আপনারা তাদের কমেন্টগুলো দেখার জন্য, দোয়া চাওয়ার জন্য কমেন্ট সেকশনেও যেতে পারেন। তাই অনুরোধ করব আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেওয়ার এবং কমেন্ট সেকশনে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা বা দোয়া চাওয়ার, এবং পরবর্তী সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া ওজিফার ভিডিওগুলো যাতে মিস না হয় তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।